হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের শেখাবো কি করে সফট হাইলাইট করবে, স্টেপ বাই স্টেপ। চলো দেখে নেওয়া যাক। সো এটা হচ্ছে ক্লায়েন্টের হেয়ার কন্ডিশন। এখন খুব অল্প গ্রে হেয়ার, মানে 10% বললেও কম হবে, আর রিগ্রোথ আছে মোটামুটি যদি ধরে নিই আমি মিড লেন্থ পর্যন্ত, আর লাস্টে আছে ফেডেজ। কালার করা হয়েছিল, চুলটা অনেক আগে রাফ ছিল, বাট বন ট্রিটমেন্ট করার পরে এখন অনেকটা স্মুথ, আর তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারালি শাইন একটা এসছে বন ট্রিটমেন্টের পরে। উনি 3 বার বন ট্রিটমেন্ট নিয়েছে। বিফোরটা যদি খুঁজে পাই আমি একবার দিয়ে দেবো রেফারেন্সের জন্য, যে আগে কীরকম ছিল। সো এটা দেখতে পাচ্ছ তোমরা। আর আজকে আমরা করব হচ্ছে এই চুলে, উনি যখন প্রথমবার এসেছিল হাইলাইট করতে এসেছিল, আমি বলেছিলাম না চুলটা অনেক ড্যামেজ আছে, আমি এখন হাইলাইট করব না, আগে আমরা বন ট্রিটমেন্ট করে ফিক্স করব, চুলটাকে স্ট্রেন্দেন করব, শাইন করব, তারপর গিয়ে আমি করব হাইলাইট। সো আজকে উনি এসছে যখন, আমি বললাম ঠিক আছে এখন চুলের কন্ডিশন ভালো আছে, আমি হাইলাইট করতে পারি, আমি হাইলাইট করছি। কিন্তু হাইলাইট করার সময় আমরা মোস্টলি লাইট মাস্টার ইউজ করি, সেটা আমি করছি না। আমি ডিরেক্ট 40 ভলিউম দিয়ে করব, মানে 12% দিয়ে কালার করব। কালারের নাম্বার হচ্ছে 12.1। কালার আমি আগে ফয়েলে অ্যাপ্লাই করব, তারপরে আবার যখন বেস কালারটা করব সেটা দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি সেকশনটা একটুখানি এরকম করে ডায়াগোনাল করেছি, না এরকম কিন্তু করতে হতো হরাইজেন্টাল, মানে অনেক জায়গায় করে এরকম হরাইজেন্টাল করে তারপরে ওয়েভিং করে ফয়েলটা দেয়, বাট আমি দেখতে পাচ্ছ একটু হরাইজেন্টালে নিয়েছি। কারণ কি, উনি চাইছে যাতে স্টিকিংগুলো ন্যাচারাল হেয়ারের সঙ্গে মিশে থাকে, মানে লো লাইট অ্যান্ড হাইলাইটটা মিশে থাকে, খুব বেশি ভিজিবল উনি চাইছে না, যার জন্য এইভাবে করা হয়েছে, ফিনিশিংটা মিশে আসবে। যদি আমি এরকম স্ট্রেট করে করতাম সেই ক্ষেত্রে হাইলাইটগুলো স্ট্রেট লম্বা লম্বা দেখা দিত, চেন হাইলাইটগুলো, কিন্তু উনি চাইছে না, দেখা যাক। উনি চাইছে হাইলাইট থাকুক বাট ব্লেন্ড হয়ে থাকুক, সো দ্যাট আমি এইভাবে ডায়াগোনাল করেছি। সো রেজাল্টটা দেখার জন্য তোমরা ওয়েট করো। আমি প্রথমেই যেহেতু বলেছিলাম সফট হাইলাইট, সো হাইলাইট যত ভালো ব্লেন্ডিং হয় দেখতে তত ভালো লাগে। সবটাই ডিপেন্ড করে কোন ক্লায়েন্ট কীরকম চাইছে তার উপরে। তো এইভাবে সেলফোন ইউজ করে আমরা উইভ করে নিলাম, তারপর ফয়েলটা ফোল্ড করে দিয়ে এবার আমরা ব্রাশ দিয়ে কালার অ্যাপ্লিকেশন করবো। ব্রাশটা দেখো, এরকম কখনোই আমরা অ্যাপ্লাই করবো না, আমরা সবসময় অ্যাপ্লাই করবো এরকম, আর রুট থেকে অন্তত 1.5 ইঞ্চ ছেড়ে, রুটের কাছে আমরা নেব না, কারণ রুটটা হিট হয়ে গেলে কালার কিন্তু লাইট হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। সো ফয়েলের এই যে জায়গাটা মুড়েছি ওখান থেকে আর এরকম ব্রাশটা ভার্টিক্যালি চালাতে হবে, যাতে সলিড কোনো লাইন ক্রিয়েট না হয়, যাতে ব্লেন্ডিংটা ভালো দেখায়। একটু লম্বা লম্বা করে কালার লাগানোর সময় খুব ভালো করে ইমালসিফাই করে কালারটা অ্যাপ্লাই করতে হবে, ফয়েলটা এইভাবে মুড়তে হবে। দেখতেই পাচ্ছি যে পোর্শনটা কালার লাগাইনি, ওটা আমি ছেড়ে দিলাম। কর্নারটা এরকম করে মুড়ে দেবো যাতে লক হয়ে যায়। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, প্রশ্ন করো, আমি দেখব এবং উত্তর দেব। আমি আমার প্রত্যেক ভিডিওতেই কিন্তু ছোট ছোট টিপস দিতে থাকি, তো একদমই স্কিপ না করে দেখতে থাকবে ভিডিওটা। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর শেয়ার করতে ভুলবে না, যদি তোমাদের মতো তোমাদের অন্য অন্য বন্ধুরাও শিখতে পারে। হেয়ার কালারটা কিন্তু পুরোটাই সায়েন্স অ্যান্ড টেকনিক, তুমি যত ভালো জানবে যত ভালো বুঝবে এবং টেকনিকটা যত ঠিকঠাকভাবে করতে পারবে কালার রেজাল্ট কিন্তু তত ভালো আসবে। ফ্রন্ট অ্যাপ্লিকেশনটা আমরা দেখে নেব, তো ফ্রন্টটাও আমরা এরকম ডায়াগোনালি করব, এরকমভাবে ডায়াগোনাল নিচ্ছি সেকশন। এই ফোরহেডের সামনে থেকে অন্তত 1 ইঞ্চ ছেড়ে দেবো, 1 ইঞ্চ ছেড়ে এখান থেকে করব। তোমরা চাইলে প্রথম প্রথম ছোট ছোট করে সেকশনিং করতে পারো কাজের সুবিধার্থে, কারণ এটা অনেকটা লেন্থ বড় করে ফয়েলটা আমি চওড়া করে কেটে চওড়া করে করছি, তোমরা চাইলে ছোট ছোট করে করতে পারো, তাতে কাজের সুবিধা হবে।
সেকশনটা করার সময় একটু কেয়ারফুল হতে হবে যে ক্লায়েন্ট পার্টিং কোন দিকে করে, যদি মিডিল পার্টিং করে সেইভাবে দুপাশে আমি ডায়াগোনাল করে নিতে পারি। আমরা ফয়েল করেছি, এবার ফয়েল করার সময় কিছু পোর্শন তো বাদ গেছিল, সেই পোর্শনগুলোতে আমরা এই কালারটা অ্যাপ্লাই করছি যেটা ডার্ক কালার 7.82। আমরা 20 ভলিউম দিয়ে গুলেছি, মানে 6% দিয়ে গুলেছি যাতে কালারটা সাটেল আসে আর জাস্ট একটা টিঞ্চ থাকবে কালারের। এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আমরা কিন্তু রুটটা ছেড়ে দিয়েছি, রুট থেকে মোটামুটি 1 ইঞ্চ মতন ছেড়ে দিয়েছি, রুটটা আবার একদম পরে ফাইনালি লাগাবো। তো আমরা হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে রুট অ্যাপ্লিকেশনের পরে 30 টু 35 মিনিট ওয়েট করেছে। এবার আমরা ওয়াশে চলে এসেছি। ওয়াশ করার নিয়ম যেটা, সেটা হচ্ছে আগে যে হেয়ারগুলো নর্মাল যে ফ্রি হ্যান্ড অ্যাপ্লাই করেছি সেই কালারটা ওয়াশ করবো, যেহেতু এটা ডার্ক কালার, তারপর আমরা ফয়েলগুলো এক এক করে খুলবো। প্রথমে যদি আমরা ফয়েলটা খুলে ফেলি অসুবিধা যেটা হবে, এই ডার্ক কালারটা কিন্তু যেহেতু ফয়েলের ভিতরের কালারটা লাইট আছে, কালারটার মধ্যে ধরে যাবে। সো ফয়েল সবসময় আমরা পরে খুলবো, যদি কারোর মনে হয় ফয়েলের মুখগুলো লুজ আছে সেগুলোকে একটু ভালো করে লক করে দিতে হবে, নাহলে এই কালার ওয়াটারটা ভেতরে চলে যাবে। সো আমরা যেটা করব, প্রথমে আগে এইভাবে জল দিয়ে নেব, এইভাবে জল দিয়ে নেব, জল দিয়ে নেওয়ার পরে হেয়ারটাকে ইমালসিফাই করতে হবে কালারটাকে। ইমালসিফিকেশন যত ভালো হবে তত ভালো কিন্তু হেয়ারে শাইন আসবে আর হেয়ার স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটা শাইন আসছে, তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি কিরকম শাইন আসছে হেয়ারে। ইমালসিফাই করলে দেখো, দেখতে পাচ্ছ একটা নর্মাল একটা ন্যাচারাল শাইন আসছে, এই শাইনটা চলে আসবে। সো আমি ফটাফট ফটাফট করে সমস্ত চুলগুলো ধুয়ে ফেলবো। এটা হচ্ছে রেজাল্ট, আমরা যদি দেখি হাইলাইটস ভেতরে ভেতরে আছে, কিন্তু ডায়াগোনাল ওয়েতে করলে হাইলাইটটা পুরো ব্লেন্ড হয়ে থাকে। হাইলাইট কিন্তু অল ওভার রয়েছে, একটু পেছন দিকটা চলে যাও। হাইলাইটগুলো রয়েছে কিন্তু মিক্সিং হয়ে গেছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তবে উনি কিন্তু কেরাটিন ট্রিটমেন্টও করেছে, কেরাটিন ট্রিটমেন্টের ভিডিও কে কে দেখতে চাও আমাকে জানিও, আমি নিশ্চয়ই দেখাবো।